Assalamualaikum. Jorin Assalamualaikum. Today's show topic today is the topic of online class. Today we are going to talk about the topic. I am very happy. Teachers, today we are going to talk about the topic of Bangladesh. Today we are going to talk about the topic of Bangladesh. Teachers, today we are going to talk about the topic of Bangladesh. Today we are going to talk about the topic of Bangladesh. Today we are going to talk about the topic of Bangladesh. Today we are going to talk about কি সাথে সাথে পড়াও তোমরা করতেছো তোমাদের আমরা ইতিমধ্যে ষষ্ঠ অধ্যায় নমুনা শীটের বড় নমুনা শীটে সবাই হয়তো পেয়ে গেছে ঠিক না তো নমুনা শীটের ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্নগুলো আমরা অনলাইন এবং জুমে প্রত্যেকটার উত্তরই আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা জুম ক্লাসগুলো সরাসরি দেখেছো এবং অনলাইনে রেকর্ড করা আছে চাইলে বারবার করে দেখতে পারো উত্তরগুলো আজকে আমি অষ্টম অধ্যায়ে 1 2 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো তোমাদের বুঝিয়ে দেব কিভাবে পরীক্ষায় তোমরা সেটা লিখবে তো চলো আমরা বোর্ডে যাই তোমাদের দেখো আগে লিখে দিই 1 এবং 2 নম্বরে আছে বেগম রোকেয়া কে ছিলেন নারী শিক্ষায় বেগম রোকেয়ার পাঁচটি অবদান তোমরা প্রথমে তো মূলত পুরো পাঠ্যবইটা পুরোটা রিডিং ভালো করে পড়বে বেগম রোকেয়া থেকে অনেক ছোট প্রশ্ন খালি ঘর পূরণ ডানবাম এবং বড় প্রশ্ন তো আসে অনেক অনেক পরিমাণ আসে ঠিক আছে তো তোমরা কি করবে বারবার রিডিং করবে রিডিং করলে ইনশাআল্লাহ অর্ধেক মুখস্থ এমনিই হয়ে যাবে তো এক নম্বরে আছে বেগম রোকেয়া কে ছিলেন নারী শিক্ষায় বেগম রোকেয়ার পাঁচটি অবদান এবং দুই নম্বরে আছে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে বেগম রোকেয়া ছয়টি অবদান এক আবার দুই এক ও দুই এর উত্তর একই হবে ঠিক আছে যে যদি বলে পাঁচটি অবদান লিখতে সেখানে পাঁচটি অবদান দিবা যদি বলে ছয়টি অবদান লিখতে ছয়টা অবদান লিখবা নারী শিক্ষায় বেগম রোকেয়ার গুরুত্ব অবদান এগুলোর উত্তর একই হবে ঠিক আছে তোমরা কনফিউজড হয়ে ভাবিয়ে যাবে না এগুলোর উত্তর একই হবে আজকে আমি যে বোর্ডের মধ্যে দেখো একটা উত্তর লিখে দিচ্ছি এটার এক এবং দুই এই দুইটার উত্তর একই হবে ঠিক আছে তোমরা যদি একটা কোশ্চেন পড়ো দুটোর উত্তর তোমাদের হয়ে যাবে তো চলো আজকে আগে প্রথমে আমরা পড়ি বোর্ডে মধ্যে কি লিখেছি প্রশ্নগুলো আমি তুলে নেই প্রশ্ন নমুনা মধ্যে দেওয়া আছে তোমরা দেখে নিবে এক নম্বর আছে বেগম রোকেয়া কে ছিলেন তা আমরা রিডিং যদি পড়ি রিডিং থেকে আমরা জানতে পারবো বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত শর্টকাট একটা লাইন লিখবে এক নম্বর পেয়ে যাবে নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন বেগম রোকেয়া উত্তর কিন্তু একই হবে কে ছিলেন বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত অগ্রদূত কে ছিলেন এগুলোর উত্তরগুলো একই রকমই হবে যে বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত তোমরা দুই তিনবার এভাবে যদি বলো বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত তোমাদের মুখস্থ হয়ে যাবে তারপরে পয়েন্টটা আছে দেখো নারী শিক্ষায় বেগম রোকেয়ার পাঁচটি অবদান লেখো নারী শিক্ষায় বেগম রোকেয়ার পাঁচটি অবদান এবং দুই নম্বরে আছে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে বেগম রোকেয়ার ছয়টি অবদান একই কথা আমি এখানে ছয়টি অবদান লিখে দিয়েছি তোমরা সেই ছয়টা যদি পড়ো ইনশাআল্লাহ চারটি আসুক পাঁচটি আসুক ছয়টি আসুক তোমরা উত্তর লিখতে পারবা তাহলে চলো আমরা পড়ি নারী শিক্ষায় বেগম রোকেয়ার পাঁচটি অবদান হলো এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবা নাম্বার ভালো পাবে নারী শিক্ষায় বেগম রোকেয়ার পাঁচটি অবদান হলো এক তিনি 1909 সালে এক তিনি 1909 সালে 1900 কত সালে 1909 সালে ভগলপুরে কোথায় ভগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন
এইসব বলে তাদেরকে উৎসাহিত করেন। তিন নম্বরে আছে, তিনি নারীদের প্রেরণা দিতে অনেক প্রবন্ধ ও পুস্তক রচনা করেন। তোমরা অনেক বই পাবে দেখবে, সেটার লেখিকা বা লেখক যে নামটা থেকে থাকে সেখানে নাম থাকে বেগম রোকেয়া। তো নারীদের প্রেরণা দিতে অনেক প্রবন্ধ ও পুস্তক তিনি রচনা করেন। পাঁচ নম্বরে হলো, কুটির শিল্প ও হস্তশিল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে শেখায়। তিনি মেয়েদেরকে বিভিন্ন কাজ করার জন্য উৎসাহিত করতেন, হাতের কাজ, বাসা বসে বসে হাতের কাজ করত। তো তাঁত বুনত, বা অনেক সময় দেখবে তোমরা যে গ্রামের মহিলারা ব্যাটের ব্যাট দিয়ে অনেক সুন্দর সুন্দর করে মোড়া পাটি এগুলো বুনে তারা, এইগুলো কাজ করতে কি তারা উৎসাহিত করত। কে এবং লোকে মহিলাদের বিভিন্ন উৎসাহিত করতেন। তারপর ছয় নম্বর হলো, যৌতুক প্রথা রীতির বিরুদ্ধে সোচ্চার করে সবাইকে। যৌতুক প্রথা বিরুদ্ধে ব্যাকরণটা সবসময় সবাইকে সোচ্চার করে গিয়েছেন যে এই প্রথাটা আমাদের কি করতে হবে, প্রথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো এই যে ছয়টা পয়েন্ট, তোমরা পাঁচটা আসো, চারটা আসো, ছয়টা আসো, তোমরা যদি ছয়টা পয়েন্ট মুখস্থ করে ফেলো ইনশাআল্লাহ তোমরা কি সুন্দরভাবে পরীক্ষায় উত্তর লিখতে পারবে। আমি আবারও তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এটা বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষা বেগম রোকেয়ার পাঁচটি অবদান হল, এক, তিনি 1909 সালে ভবনপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দুই নম্বর, বাড়ি বাড়ি গিয়ে মেয়েদেরকে নিয়ে আসতেন। তিন, ধর্মীয় ও সামাজিক গোড়ামি দূর করে নারীদের কর্মসংস্থানে উৎসাহিত করেন। চার, তিনি নারীদের প্রেরণা দিতে অনেক প্রবন্ধ ও পুস্তক রচনা করেন। পাঁচ, কুটির শিল্প ও হস্তশিল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে শেখায়। নিজে মানে আমরা তার উপর ডিপেন্ডেন্ট হব না, আমরা নিজেরা কাজ করবো, নিজেদেরকে নিজেরাই চালাতে পারবো, আমাদের কি পুরুষদের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এরকম ভাবে কি উনি সবাইকে আত্মনির্ভরশীল হতে শেখায়, যৌতুক প্রথা রীতির বিরুদ্ধে সোচ্চার করে সবাইকে। তো শিক্ষার্থীরা তোমরা আশা করি এক এবং দুইয়ের উত্তরটা সবাই পেয়ে গেছো। বাসায় ভালো করে কি করবে, ভালো করে পড়বে, কয়েকবার পড়ে লিখবে, দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা চলো এখন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে পরীক্ষায় আমি তোমাদের বুঝিয়ে দিই। তিন নম্বর প্রশ্ন হলো, নারী নির্যাতন বলতে কি বুঝো এবং নারী নির্যাতনের তিনটি কারণ ও তিনটি কুফল লেখো। তো নারী নির্যাতন বলতে কি বুঝায়, তো তোমরা সবাই খাতা মতো লিখে ফেলো। নারীদের শারীরিক, মানসিক, সামাজিক ইত্যাদি কোন না কোনো ভাবে নির্যাতন বা বঞ্চিত করে কি নারী নির্যাতন বলে। নারীদেরকে কি শারীরিক ভাবে মারধর করে, মারা না, হ্যাঁ শারীরিক ভাবে, মানসিক বিভিন্ন ভাবে, মানসিক ভাবে এবং সামাজিক ইত্যাদি কোন না কোনো ভাবে, যে কোনো ভাবে নারীদের উপর যে অত্যাচার করা হয় সেটাই নারী নির্যাতন। নারীদের আমি আবার বলছি, নারীদের শারীরিক, মানসিক, সামাজিক ইত্যাদি কোনো না কোনো ভাবে নির্যাতন ও বঞ্চিত করাকে নারী নির্যাতন বলে। তারপর হলো নারী নির্যাতনের তিনটি কারণ ও তিনটি কুফল লেখো। দেখো আমার এখানে জায়গার স্বল্পতার কারণে আমি এভাবে দুইটা পয়েন্ট করে দিলাম, তোমরা এক তিনটি কারণে নিচে আবার তিনটি নির্যাতনের নারীদের তিনটি কুফল হলো এভাবে লিখবা। মানে এই যে লেখাটা শেষ হবে এখানে, এখানের পর এই লাইনে পার্টটা চলে যাবে, ঠিক আছে, নিচে আসবে, এই পাশে পাশে লিখবা, নিচে লিখবা, ঠিক আছে। তো নারী নির্যাতনের তিনটি কারণ হলো, আমি এখন লিখছি, আমার সাথে লিখে ফেলো। পুরুষের তুলনায় নারী
দুই সমাজে প্রচলিত যৌতুক প্রথা নির্যাতন ও বঞ্চিত করে কি নারী নির্যাতন বলে। শেষ এক নম্বর পেয়ে ফেলাম, তারপরে লিখবো
তিন পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, এগুলো হলো এই তিনটি হলো নারী নির্যাতনের কারণ। তারপর আমরা ঠিক নিচে লিখব নারী নির্যাতনের তিনটি কুফল হলো, এক, নির্যাতিত নারীর শারীরিক ও মানসিক ক্ষতি অনেক অনেক ক্ষতি হয়। নির্যাতনের ফলে শারীরিকভাবে এবং মানসিকভাবে কি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দুই, মেয়েদের শিক্ষা ও কার্যদক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। তিন, যৌতুকের মতো নির্যাতনের প্রভাবে দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকে আমার এক দুই নমুনা শ্রেণীর এক দুই তিন প্রশ্নের সমাধান পেয়ে গেছো। তোমরা আমার সাথে হয়তো সবাই লিখে ফেলছো, এই মধ্যেই তোমরা আবার বাসায় বারবার করে পড়বে, ঠিক আছে? বারবার পড়বে এবং রিডিংটা এই অধ্যায় অষ্টম অধ্যায় রিডিংটা সম্পূর্ণ মুখস্থ করে সম্পূর্ণ মুখস্থ করার মতো বুঝবে, কারণ সেখান থেকে ছোট প্রশ্ন খালি গল্পনা আসবে। তো তোমরা নিশ্চয়ই এক দুই এবং তিন নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেছো, তোমরা বাসায় ভালো করে পড়বে। এরপরে আমি আবার নতুন কোন প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের কাছে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।